যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 159তম জন্মবার্ষিকী উদযাপন হয়ে গেল। গন্ধর্বপুর বিবেকানন্দ উদযাপন কমিটির উদ্যোগে গান, কবিতা, তার জীবনী পাঠ এবং পথ পরিক্রমা ও বিভিন্ন গ্রামের বিভিন্ন স্থানে বিবেকানন্দের বিভিন্ন বাণী ও তার জীবন সম্পর্কে আলাপ আলোচনা, সর্বোপরি ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণের মধ্যে দিয়ে বিবেকানন্দের জন্ম জয়ন্তীটাকে সম্পূর্ণরূপে স্মরণীয় করে রাখতে চাইলেন গন্ধর্বপুর বিবেকানন্দ উদযাপন কমিটি। সেই কমিটির প্রোগ্রাম এসজি নিউজ বাংলার ক্যামেরায় আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল বিপুল উৎসাহ। নমস্কার, সুপ্রভাত। এখানে উপস্থিত সকলকে স্বাগত। আজ একটি শুভ দিন, 12 জানুয়ারি 2021, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 159তম জন্মজয়ন্তী। যুবনায়ক স্বামী বিবেকানন্দকে আমার অন্তরিক সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। আসুন আমরা সকলে মিলে বিশ্বজয়ী হে ভারত, এই পুন পরানুবাদ পরানুকরণ পরমুখ উপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে? হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী।
ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিচে ব্যক্তিগত সুখের জন্য নহে, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই, হে বীর সাহস অবলম্বন করো আর সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুশয্যা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী, বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, আর বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো, নমস্কার। কোটি সূর্যের আলোর ন্যায় ভাস্বর যে মুক্ত পুরুষ, সমগ্র জগতের মধ্যে হিন্দু ধর্মের মহিমা প্রচার করেছিলেন তিনি স্বামী বিবেকানন্দ। একমাত্র স্বামী বিবেকানন্দই সহজ সুন্দর উপায়ে বেদান্তের ফলিত রূপের প্রচার ও প্রসার ঘটাতে সক্ষম হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে তৎকালীন সন্ন্যাসীদের মধ্যে তিনি কতটা যুগোপযোগী ছিলেন। 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি কলকাতা শহরে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল বিলে। নরেন্দ্রনাথ দত্ত নামে তিনি ছোটবেলায় পরিচিত ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি স্বামীজি বা স্বামী বিবেকানন্দ নামে সমগ্র বিশ্বের কাছে পরিচিত হন। তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং 19 শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। তার পূর্বশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ ইহলোক ত্যাগ করে চলে যান। কিন্তু তার সেই স্বল্প আয়ুষ্কালের মধ্যে তার যে কর্ম, জীবন, বাণী সমগ্র বিশ্ববাসীর কাছে এতটাই প্রভাব বিস্তার করেছে আমরা বর্তমানে তাকে ছাড়া চলতেই পারি না। তার অসংখ্য সৃষ্টির মধ্যে অন্যতম তিনি প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ। তার জন্মদিনে অর্থাৎ 159তম জন্মবার্ষিকীতে আমার এসজি নিউজ বাংলার তরফ থেকে তাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। সেই সঙ্গে সঙ্গে গন্ধর্বপুর বিবেকানন্দ উদযাপন কমিটি, তারা সমগ্র গ্রামের মধ্যে পথপরিক্রমা, গান, তার জীবনী ইত্যাদি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যে উদ্যোগ গ্রহণ করলেন সেটা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। সমগ্র এলাকার মধ্যে এই যে প্রচার, যে সকল উল্লেখযোগ্য নেতৃত্ব এই প্রচারে অংশগ্রহণ করলেন, নারায়ণচন্দ্র দাস মহাশয়, উল্লেখযোগ্য নাম হিসাবে বলবো সমীর রায়, তন্ময় গাইন, অজিত বৈদ্য, সুকুমার বৈদ্য এবং এলাকার গুণমুগ্ধকারী অসংখ্য মানুষ এই
যে কর্মসূচিতে তারা যোগদান করেছেন এবং এই কর্মসূচি সমগ্র গ্রামবাসীর মধ্যে একটা গভীর প্রভাব বিস্তার করেছে। সেই কর্মসূচি আপনারা এসজি নিউজ বাংলার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আপনাদের সকলের শুভেচ্ছা এবং ভালোবাসা যদি থাকে, পরবর্তীতে আমরা আরও বিভিন্ন মনীষীদের জীবনী সংক্রান্ত যে প্রোগ্রাম এবং তাদের বাণী নিয়ে অবশ্যই নতুন কোনো উপস্থাপনা আপনাদের সামনে নিয়ে আসবো।